প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমাদের বিশেষ ভিডিও পেপারম্যান। এটি দুজন সাধারণ মানুষের অসাধারণ ইন্টারেস্টিং একটি লাভ স্টোরি। চাকরি খুঁজতে থাকা একটি মেয়ে এবং অফিসের বিভিন্ন কাজে প্রচণ্ড চাপে থাকা একটি ছেলের গল্প এখানে দেখানো হয়েছে। শুরুতে দেখা যায় একটি ছেলে অনেকগুলো অফিসের কাগজ অর্থাৎ পেপার হাতে করে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তখন হঠাৎ দ্রুত ট্রেন আসায় বাতাসে সেখান থেকে একটি পেপার পাশে দাঁড়ানো একটি মেয়ের মুখের উপর গিয়ে পড়ে, আর ছেলেটি কাগজ নেওয়ার পরে দেখে সেখানে লিপস্টিকের দাগ সহ মেয়েটির ঠোঁটের একটি চিহ্ন এঁকে গেছে। মেয়েটা হেসে ফেলে, তাই দেখে কাগজটি ধরে ছেলেটি চোখ বুজে হাসতে থাকে। চোখ খুলে দেখে মেয়েটি ততক্ষণে ট্রেনে উঠে চলে গেছে। প্রথম দেখাতে পেপারম্যান মেয়েটির প্রেমে পড়ে যায়, যা তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু দুঃখের কথা ছিল, সে জানতো না মেয়েটি কে। তারপর পেপারম্যান তার অফিসে ফিরে আসে এবং সারাক্ষণ মেয়েটির কথা ভাবতে থাকে। তখন সে জানালা দিয়ে অবাক হয়ে খেয়াল করে কিছুটা দূরে বিল্ডিংয়ে মেয়েটি জব ইন্টারভিউয়ের জন্য দাঁড়িয়ে আছে। মেয়েটির দৃষ্টি আকর্ষণের জন্য সে জানালা দিয়ে ইশারা করতে থাকে, কিন্তু তাতে কাজ হয় না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, সে অফিসের কাগজগুলো দিয়ে প্লেন বানায় এবং মেয়েটির দিকে ছুড়ে দিতে থাকে, কিন্তু সে দূরত্বতার কাছে হার মেনে যায়। তার সমস্ত প্লেন মেয়েটির খুব কাছে গিয়েও দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বারবার নিচে পড়ে যায়। অফিসের অন্যান্য এমপ্লয়ি তাদের কাগজগুলো লুকিয়ে ফেলে। তখন সেখানে তার বস আসে এবং তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু সে হাল না ছেড়ে আরেকটা শেষ চেষ্টা করে। আবার সে কাগজের প্লেন বানায় এবং মেয়েটির দিকে ছুড়ে দেয়, কিন্তু হঠাৎ বাতাসে কাগজের প্লেনটি উড়ে যায়। তখন তার বস আরেক বান্ডেল কাগজ নিয়ে আসে, কিন্তু কথায় বলে প্রেম মানে না বাধা। সে সব ছেড়ে মেয়েটিকে খুঁজতে যায়, কিন্তু মেয়েটি ততক্ষণে চলে গেছে। তার ছেঁড়া শেষ প্লেনটি সেখানে পড়েছিল, তাই সে রাগে রাগে সেটিও খুব জোরে ছুড়ে মারে এবং সেই প্লেনটি উড়তে উড়তে অন্যান্য প্লেনের স্তূপে গিয়ে পড়ে। আর তখনই মিরাক্কল হয়ে যায়, কাগজের প্লেনগুলো একসাথে উড়তে শুরু করে এবং ছেলেটার গায়ের সাথে জড়িয়ে যায়, তাকে স্টেশনের দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু বোকা ছেলেটি তাও বুঝতে পারে না, সে অন্যদিকে চলে যেতে থাকে। আর তখনই প্লেনগুলো জোর করে তাকে ঠেলতে শুরু করে এবং ট্রেনে তোলে। অন্যদিকে সেই লিপস্টিক সহ পেপারটি মেয়েটির কাছে গিয়ে পড়ে এবং মেয়েটিকে ইশারা করে স্টেশনের দিকে নিয়ে যায়। স্টেশনে সে দেখে অনেকগুলো পেপার প্লেন গায়ে জড়িয়ে ছেলেটি ট্রেন থেকে নামছে। তা দেখে মেয়েটি মুস্কি হাসতে শুরু করে, আর মেয়েটিকে দেখে পেপারম্যানও আগের মতো হাসতে থাকে। এ থেকে বোঝা যায় অদ্ভুত কোনো শক্তি তাদের লাভ স্টোরিকে সাকসেসফুল করে দিয়েছে। তারপর শেষ দৃশ্যে তাদেরকে একটি কফি শপে বসে কফি খেতে দেখা যায়, আর সেখানেই হ্যাপি এন্ডিং। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে নিচের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের একটু সহযোগিতা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে।